ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার বারবার সন্দেহের যে সমস্যাটা, এর জন্য করণীয় হলো যে আপনি মোটেও ওই সন্দেহের দিকে বা ওয়াসওয়াসার দিকে দৃষ্টিপাত করবেন না, স্বাভাবিকভাবে উজু করে নিন। আপনার মনে যতই সন্দেহ আসুক একটাকেও পাত্তা দিবেন না, বাস 3 বার ধোয়া হোক আর 4 বার ধোয়া হোক, বিসমিল্লাহ বলেছেন না বলেননি, এগুলোকে পাত্তাই দিতে হবে না। আমি আপনাকে ভরসা দিয়ে বলছি, বিশ্বাস করেন, আমি নিশ্চয়তা দিয়ে বলছি, এতে আপনার ওযু নামাজ কোনো কিছুই নষ্ট হবে না, যেমনকার তেমন পুরোপুরিভাবে শুদ্ধ হবে। বাস একটা জিনিস আপনি মেনে নেন আমার কথা, যে এই সন্দেহটাকে মোটেও পাত্তা দিয়ে না। 3 বার ধোয়া হইল না, 10 বার ধোয়া হইল না, এক যারাও পাত্তা দিবেন না। পেশাব করে উঠে গেলেন, তারপরে মনে হয়েছে পেশাব বের হয়ে গেল নাকি, হলে তো হইলো, হলে তো হইলো, মোটেও ধ্যান দিবেন না। উজু করার শেষে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। আর উজুতে বিসমিল্লা বলেছেন না বলেননি, বলেননি তো বলেননি, ওটাকে মনে আনতেই হবে না। স্বাভাবিকভাবে যেমন উজু করতে বসেন, বিসমিল্লা বলে উজু করবেন, পরে শুরু করবেন, যেভাবে উজু করতে হয় করে যাবেন। এবারকার বিসমিল্লা বললাম কি বললাম না, কয়বার ধোয়া হলো, 3 বার না 4 বার না 6 বার, এগুলোকে আর কোনো স্থান দিবেন না। ব্যাস তাহলে এতে আপনার নামাজ উজু সবই ঠিক হবে এবং আপনার এই অসুয়াশার অসুখটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওইগুলোর প্রতি যদি আপনি ধ্যান দিতে যান তাহলে মারা যাবেন, মারা যাবেন মানে যে ওই অসুয়াশার ফাঁদে পড়ে মানে একবারে তছনছ হয়ে যাবেন। জি, আল্লাহ হেফাজত করে। সালাম আলাইকুম।